Hey guys, welcome back to my channel Crafty Poo. So finally, I am ready. I guess today the bone is ready. I guess. Our bed book, our driver is here. So, gola da puro boshi. I guess. So, na shokal bala ugli. I am a deep problem. Da hai bane. Gola puro boshi. Jee bane kothai bedhte chahe na ekdam. So, yeah, I am to khub excited. So, tomra aasha kuchche. I am shada khub beshi excited hobe. So, dekha jat. No tu nekta jaga jachi. Finally, বেরিয়ে পড়েছি তো যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তো বাইরে আমরা বেরিয়ে গেছিলাম তখন বাজে 5টা তো একটু লেট হয়ে গিয়েছিল কারণ কি আমাদের 6:30 এর মধ্যে বেরোনোর কথা ছিল বাট আমাদের বেরোতে 5টা 10:15 এরকম হয়ে গেছে তো মানে ভোরবেলা থেকে শুরু করে পুরোটাই বাজেও তো বাইরে ছিলাম তো সানরাইজটাও দেখলাম তো বেশ ভালো লাগছিল শীতের মৌসুমে গাড়িতে বসে সানরাইজটা দেখা একটা বেশ অন্যরকম ফিলিংস আসে তো যাই হোক এতটাই ঠান্ডা ছিল যে জানলার কাঁচ আমরা কেউ নামাতে পারছিলাম না 9:30 অবধি কাঁচ আমরা কেউ নামাতেই পারিনি তো যাই হোক তারপর অনেকক্ষণ যাওয়ার পরে মাঝখানে একটা ব্রেক নিই আর শীতের সকালে চা ছাড়া কি করে চলে তো চা নিয়ে নিলাম একটা ছোট টি ব্রেক হয়ে গেল দেন আবার যাওয়া শুরু করলাম দেন আমরা ফার্স্ট গেলাম মাইথন ড্যাম মানে এটাতে আমাদের যাওয়ার কোনো কথা ছিল না আমরা পুরুলিয়ার দিকেই যাচ্ছিলাম তো ওখানে যেতে গিয়ে আমরা মানে জানতে পারলাম যে এদিক দিয়ে মাইথন যাওয়া যায় তো আমরা মাইথনেই এলাম মাইথন ড্যাম দেখতে পুরুলিয়াতে না এলে হয়তো জানতেই পারতাম না যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে তো এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার ফার্স্ট স্পট সাডেনলি এই স্পটে আসার কথা ঠিক হলো যে মাইথন ড্যাম যাব তো মানে এই জলের এই জায়গাটা দেখে না মানে কাশ্মীরের যে ডাল লেকের সামনে যে ভিউটা পাওয়া যায় সেই রকম ভিউ লাগছিল সামনে অনেক নৌকো রয়েছে সেই নৌকো করে আমরা বোটিংয়ের জন্য যেতে পারি বাট আমরা বোটিং টোটিং কিছু করিনি কারণ কি আমাদের টাইম সেরকম ছিল না কারণ আমরা হোটেলে ঢুকতে হবে ওই জন্য আমরা তাড়াতাড়ি কোনোভাবে ওখানটা কভার করে চলে এসেছি তো এইখানে ড্যামে কিছুক্ষণ কাটানোর পরে আমরা বেরিয়ে পড়লাম আবার হোটেলের উদ্দেশ্যে আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি বাগমুন্ডিতে তো মোটামুটি 450 কিলোমিটার আমাদের বাগুয়েটি থেকে ডিস্টেন্সটা আমরা আসানসোল রানীগঞ্জ হয়ে এসেছি তো আসার পথে আমরা কল্যাণেশ্বরী টেম্পলের কথা শুনলাম তো কল্যাণেশ্বরী মন্দিরে যেহেতু আমরা সকালবেলায় একদম গেছি তো ভাবলাম যে একটু পুজো দিয়েই দিই তো মন্দিরের ভেতরটা তোমরা দেখো এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো পুজো টুজো তো আমাদের দেওয়া মোটামুটি হয়ে গেল তো এখন আমরা বেরিয়ে গেছি কারণ আমরা আবার হোটেলের উদ্দেশ্যে যাব তার আগে একটু টিফিন ব্রেক নিয়ে নিলাম সেম সুইটসে ওখানে না ছোলা ভাটুরে পাওয়া যাচ্ছিল তো আমি বেসিক্যালি এর আগে ছোলা ভাটুরে খাইনি তো একটু ইচ্ছা করছিল টেস্ট করার যে কেমন তো টেস্ট করলাম ওখানে এক প্লেট 30 টাকা আর 30 টাকায় দুটো ছোলা ভাটুরে মানে দুটো কি কচুরি যেটা বলে জানি না কমেন্টে জানি ওটাকে কী বলে আর তার সাথে নিলাম হচ্ছে ল্যাংচা
তারপর মন্দির থেকে বেরানোর পর কিছুটা রাস্তা এসে পড়লো জয়চণ্ডী পাহাড়। আমাদের আজকে এইসব কোনোটাই দেখার কথা ছিল না, কিন্তু যেহেতু রাস্তায় পড়েছে আর ওটা আমাদের বাঘমুন্ডি থেকে আরও 70 কিলোমিটার পিছনে, তো আমাদেরকে যদি আমরা যদি পরের দিন আসতাম তাহলে আমাদেরকে 70 কিলোমিটার আবার ব্যাক আসতে হতো। তো আমরা ভাবলাম যে আজকেই করে নিই। তো এখানে 500টা মতো সিঁড়ি আছে যেটা উপরে উঠে উপরে মন্দির। তো ফাইনালি আমরা মন্দির অবধি পৌঁছে গেছি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি তোমরা ট্রেক করতে ভালোবাসো দেন এই জয়চণ্ডী পাহাড়ে তোমার একটা মানে একটা রাস্তা আছে যেটা সিঁড়ি দিয়ে কিছুটা উঠে, একটু ট্রেকের মতো অপশন করা আছে, সেখানে তোমরা ট্রেক করতে পারো। আর এটা নর্মালি একটা প্লেস যেটা একদম মানে ভিউ পয়েন্ট বলতে পারো, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা হোটেলে এসেছি দীর্ঘ প্রচেষ্টার পর। এই হচ্ছে আমাদের রুম। তো এটা হলো আমাদের হোটেল, আর হোটেলটা একদম বাঘমুন্ডিতেই। তো তারপর লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম মুখোশ গ্রামের উদ্দেশ্যে। মুখোশ গ্রাম অ্যাকচুয়ালি মানে এখানে সমস্ত মুখোশ টুখোশ পাওয়া যায়। আর আমরা সবাই জানি যে পুরুলিয়াতে ছৌ নাচ বিখ্যাত, তো এখানে ওদের ওই নাচের বিভিন্ন সামগ্রী সব কিছু পাওয়া যায়। তো এটাই আমরা দেখতে গেলাম আর কি, সুন্দরভাবে মানে ছৌ নাচের যে মুখোশগুলো পরে নাচা হয় তো সেগুলো বানানো হচ্ছিলো। তো বেশ দেখতে বেশ সুন্দর লাগছিলো, মানে আর এত সুন্দর হাতের কাজ কি করে মিস করা যেতে পারে। আর এই যে মুখোশটা যেটা দেখাচ্ছে এখন স্ক্রিনে, ওটাতে ইনি প্রাইজ পেয়েছেন, তো কিছু গিফটসও নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা মুখোশ গ্রাম থেকে ঘুরে চলে এসেছি এখন রুমে। তো আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আজকে ভিডিওটা এটুখানি থাকলো, নেক্সট ডে ভিডিওটা দুদিন পরে আসবে আই গেস সো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ক্রাফটি বুকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। টাটা।